দাদা বন্ধুরা ওয়েলকাম তোমাদের সবাইকে বেঙ্গল দানার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি আমার সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা এই সবে মাত্র মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে বা এইচএসি পড়াশোনা করছে তাদের মধ্যে অনেকেরই এটা অজানা যে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশান এর মধ্যে কি তফাত রয়েছে আশা করছি যারা জানো তারা ভিডিওটি আর দেখবে না এই ভিডিওটি দেখছো মানে তুমি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে কিছুই বোঝো না কিছুই তফাৎ বুঝতে পারছো না গ্র্যাজুয়েশন হচ্ছে তিন বছরের কি চার বছরের একটা আন্ডার গ্র্যাজুয়েশান প্রোগ্রাম অর্থাৎ এটা তোমার স্নাতক ডিগ্রি হতে চলেছে যেটা এইচএস পাস করার পর তুমি যে কোনো কলেজ থেকে তিন বছরের জেনারেল ডিগ্রি অথবা চার বছরের বিটেক ডিগ্রি করতে পারো সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশানটা হয় গ্র্যাজুয়েশানের পরে অর্থাৎ একবার তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেললে যে কোনো বিষয়ে যে কোনো জেনারেল ডিগ্রি যে গ্র্যাজুয়েশান কোর্স তিন বছরের অথবা বিটেক চার বছরের যেটা কোর্স সেটা কমপ্লিট করে ফেললে তুমি গ্র্যাজুয়েট হয়ে গেলে স্নাতক কোর্স করে ফেললে এরপর মাস্টার ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান তুমি করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশান করার জন্য ন্যূনতম যে যোগ্যতা সেটা হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েশান পাস করতেই হবে গ্র্যাজুয়েট হতেই হবে তবেই তুমি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশান নিতে পারবে তো এটাই হচ্ছে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে তফাৎ পোস্ট গ্র্যাজুয়েশান করার পর তোমরা আরও হায়ার স্টাডিজ করতে পারো যারা হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছো বা হায়ার স্টাডিজ করতে চাও তারা পোস্ট গ্র্যাজুয়েশনের পরে আবার হায়ার স্টাডিজ করতে পারো অনেকে পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ এম এ এমএসসি এম কম এম টেক এম সি এম এই সমস্ত যে মাস্টার ডিগ্রির কোর্সগুলো রয়েছে সেগুলো করার পর অনেকে বিএড করে অনেকে পিএইচডি করে তো বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে যেগুলো তোমরা করতে পারবে ধীরে ধীরে তোমরা এগুলো জানতে পারবে যে কি কি ধরনের অপরচুনিটি রয়েছে তোমরা গ্র্যাজুয়েশান পাস করার পর তো বন্ধুরা এই ছিল একটি ছোট্ট ইনফরমেশান আমার ভাই বোনেরা যারা জানে না গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে তফাত কী তো তাদের জন্যে ভিডিওটি বানানো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং চ্যানেলে প্রথমে দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতেও প্রেস করে দাও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার মিস না হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওটিতে